কালীপূজোর ভাষানে গিয়ে অশান্তি। শ্রীলতা হানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের। কালীপূজোর ভাষানে মহিলার শ্লীলতা হানির অভিযোগ উঠল তৃণমূল নেতা সহ পাঁচজনের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এমন অভিযোগ তুলে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয়দের একাংশ। বনগাঁ থানার নীলদর্পণ ব্লকের চাঁদা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এলাকায় একটি কালীপূজোর আয়োজন হয়েছিল। শুক্রবার রাতে প্রতিমা ভাসানের জন্য এলাকার মহিলারাও গিয়েছিলেন। ফেরার সময় মহিলাদের দুটি পক্ষের মধ্যে গোলমাল বাধে। অভিযোগ, সে সময় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি লাল্টু বালাসহ বেশ কয়েকজন মিলে এক মহিলাকে উত্তপ্ত করেন। মহিলার অভিযোগ, এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তার শ্লীলতাহানি করে। এ ব্যাপারে বনগাঁ থানায় তৃণমূল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে তৃণমূল নেতা লাল্টু বালা, মনোজ বালা ও সুজয় বালাকে গ্রেপ্তার করে। কোনো কারণে কোনো কারোর সঙ্গে কোনো অশান্তি হয়েছে? আমার দাদা, যেমন আমার বৌদি ছিল ওইখানে, বৌদি গেছিল, ওই দুটো মেয়ে ছিল, যে দুটো মেয়ে কেস করতে গেছে, যেই মেয়ে দুটো ছিল আমার বৌদির সঙ্গে উল্টোপাল্টা ধাক্কাধুক্কি হয়েছে, তাকে মেরেছে, তাকে মেরেছে আমার বৌদিকে প্রচণ্ড পরিমাণে। মারার পরে আমার দাদা মারছে বলে বৌদিকে ঠেকায় নিয়ে আসতে গেছিল, ওর নিয়ে আসছিল, ওর এইটুকু ও আর কিচ্ছু করেনি, ওইখান থেকে নিয়ে চলে আসছে। এবার সেই মেয়ে দুটো গিয়ে থানায় মিথ্যা রিপোর্ট করে আসছে যে ওদের অশ্লীলতা হারি করেছে, আরও অন্য অন্য বিভিন্ন নোংরা করে। সেই রাত্রে এসে বিনা তদন্তে পুলিশ একটা ছেলেকে, তিনটে ছেলে ছিল, পুরো বিনা কারণে বিনা তদন্তে তাদের থানায় ধরে নিয়ে গেছে সেই রাত্রে। যদিও লাল্টু বালার পরিজনদের অভিযোগ, মহিলাদের দুপক্ষের মধ্যে গোলমাল সামলাতে গিয়েছিলেন লাল্টু, তার স্ত্রীর ওপর আক্রমণ করা হচ্ছিল, স্ত্রীকে রক্ষা করতে গিয়েছিলেন তিনি। লাল্টুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে তাদের দাবি। তাদের বাড়ি পুজো আছে, তারা রয়েছে, তারা বলছে না কিছু করেনি, তাদের বাড়ি বেড়াতে আসছে, তাহলে আপনারা বলুন একটু কি আমাদের উপরে আমাদের একটু কাছে থাকবে না? আমাদের কাছে কিছু শুনার কথা, কেউ কমপ্লেন করলে হট করে তুলে নিয়ে যাবে? আপনারা বলুন, আমরা এই বিচার যাচ্ছি। তারা বলছে না ছেলেগুলো কিছু করেনি, সেই বাড়ির লোক বলছে, কিন্তু হায়া বেশে আমাদের তুলে ছেলেদের তুলে নিয়ে চলে গেল কেন? এটা কি স্যার, আমরা ন্যায় বিচার চাচ্ছি, আর জন্য এটা আমরা করেছি। আমাদের আমরা সবাই বলছি এক করতে, কথা শুনে আপনারা কেন তুলে নিয়ে যাচ্ছেন? লালটুকে মুক্তি দেওয়ার দাবিতে শনিবার সকালে বনগাঁ বাগদা সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বেশ কিছু সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয়দের একাংশ। যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে ওর বউ আর যে মেয়েগুলো কমপ্লেন করেছে, ওরা কামাই করছে, ও যে ও বউকে যেহেতু ধরেছে, তখন ও বউকে ছাড়িয়ে নিয়ে আসতে গেছে, কিন্তু নিয়ে আসতে যাওয়ার পরে ওই ছেলেটাকে, ওই একটা মেয়ে আছে, কালো দুটো মেয়ে ওখানে কেস করেছে, একটা কালো মতো ওই মেয়েটা পায়ের চপ্পল খুলে ওকে মেরেছে, তিন চারটে বাড়ি মেরেছে জুতো দিয়ে। মারার পরে আমার এক বোন, সে তাকে ধরে মানে চপকে ধরে ওকে নিয়ে এসছে টেনে, কিন্তু ওর নামে যে কেসটা করেছে সেটা তো করা তো উচিত হয়নি, ওদের রেপ কেস দিয়েছে, কারণ ওরা কি রেপ করেছে? আমরা এতগুলো মানুষ হয়েছে, তার মধ্যে কি করে রেপ করে ওদের দুজনকে? তারা তাদের মতো শুনে বড় বড় রাত্রে চলে এসছে ধরতে, কেন তিন গাড়ি পুলিশ? তাহলে আমাদের বাড়ি গন্ডগোল হচ্ছে, আমাদের বাড়ি তো আসবে পুলিশ, যে তোমাদের বাড়ি গন্ডগোল, তাহলে কি দেখি হয়েছে? আমাদের কাছে তো শুনবে না, শুনে না নিয়ে চলে গেছে ছেলেটাকে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, শ্লীলতাহানি ধর্ষণ করা এদের অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার দেয় না, এরা বলে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, কন্যাশ্রী বন্ধ করে দেবো, এদের অধিকার ধর্ষণ করা, শ্লীলতাহানি করা এদের অধিকার। এরা একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এই তৃণমূল, দেখছেন না? এদের নেতা মন্ত্রীরা এরা বলছে আমরা কন্যাশ্রী দিয়ে বন্ধ করে দেবো, তাই এই সরকারের পতন চাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।